আজকে আমরা দেখব ওয়ার্ডপ্যাড ভিডিও এডিটরে একটি ভিডিওর উপর কিভাবে টেক্সট অ্যাড করা যায়। ওয়ার্ডপ্যাড ভিডিও প্যাড এডিটর একটা খুবই ভালো সফটওয়্যার ভিডিও এডিটিং করার জন্য। তাই আমাদের এই ওয়ার্ডপ্যাড ভিডিও প্যাডের কিছু অপশন আছে, এই অপশনগুলোর সাথে অবশ্যই পরিচিত হওয়া দরকার ভিডিও এডিট করার জন্য। তাই আমাদের প্রথমে আছে এখানে ওপেন ওপেন ট্যাব, এখান থেকে আমরা যে কোনো ভিডিও ওপেন করতে পারি। ও ভিডিও ওপেন করলে এখানে আসবে এবং সেভ প্রজেক্ট, আমরা যে একটা প্রজেক্ট করে দিই সেই প্রজেক্টটা আমরা এখান থেকে সেভ করতে পারি। তারপরে এক্সপোর্ট ভিডিও, আমরা ভিডিওটা প্রজেক্টটা শেষ করার পরে সেই ভিডিওটা আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা কোন ধরনের ফাইল ফরম্যাটে হবে সেই ফাইল ফরম্যাট আমরা সিলেক্ট করে দিতে পারি এক্সপোর্ট ভিডিও অপশন থেকে। এবং অ্যাড ফাইল, আমি যে কোনো ধরনের ফাইল এখান থেকে অ্যাড করতে পারি এই জায়গা। এবং টেক্সট অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটের মাধ্যমে আমরা যে কোনো ভিডিওর উপর অ্যাড টেক্সট অ্যাড করতে পারি। এবং অ্যাড ব্ল্যাঙ্ক, আমরা যদি মনে করি যে আমরা শূন্য জায়গা অ্যাড করবো তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তাছাড়াও আছে ভিডিও ইফেক্ট, এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট দিতে পারি। অডিও ইফেক্ট, আমরা এখান থেকে অডিও ইফেক্ট দিতে পারি, ট্রানজিশন দিতে পারি। তারপরে আমরা ডিলেট করতে পারি, আন্ডো করতে পারি, সাবটাইটেল দিতে পারি, প্রি ভিউ করতে পারি। তা আজকে আমি প্রথমে একটা ভিডিও এখানে অ্যাড করব, সেটা অ্যাড ফাইলের মাধ্যমে। আমরা প্রথমে এই আমার কম্পিউটারের স্যাম্পল ভিডিওস থেকে এই ভিডিওটা আমরা অ্যাড করলাম এবং সেটি আসে এখানে অ্যাড হলো। তো এখানে একই ভিডিও দুটো আছে, সেজন্য আমি একটা ভিডিও আগে থেকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা ডিলিট করতে পারি। একটা ভিডিও আছে এবং এই ভিডিওটা আমরা ডিরাক্ট করে টাইম লাইনে আনবো। ভিডিওটা টাইম লাইনে আসলে এবং এই ভিডিওটা আমরা এখান থেকে রান করে দেখতে পারি, ভিডিওটা অটোমেটিক রান হচ্ছে। এখন আমাদের এই ভিডিওর উপর আমরা টেক্সট অ্যাড করবো। আমরা এই ভিডিওর উপর টেক্সট অ্যাড করার জন্য আমাদের এই অ্যাড টেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আমি কী টেক্সটটা দেব সেটা আমাদের এখানে লিখতে হবে। সাপোজ আমি মন ভিডিও ওয়ার্ডটা এই আমি ভিডিওর উপরে দেখতে চাই, VIDEO ভিডিও। এবং এই ভিডিওটা কী কালার হবে সেটা আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারি। মনে করেন যদি আমরা এই কালারটা দিই তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে ওকে করতে হবে এবং সেই কালারটা হয়ে যাবে। এবং এই ভিডিও লেখাটা কোন ফন্টে হবে সেই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তা আমি এরিয়ালে রাখলাম, এটা বোল্ড হবে না, ইটালিক হবে না, আন্ডারলাইন হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং ভিডিওটা এই ওয়ার্ড ভিডিওটা কত দূর হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা 12, 13, 14 দিলাম, এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং এটা আউটলাইনে কত দূর দেখাবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এবং এডিটর এই তারপরে শ্যাডো হবে কিনা, এই ভিডিও ওয়ার্ডের শ্যাডো হবে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে এই স্ক্রল বার, এটি এই ওয়ার্ডটা কোন দিক ভিডিওর উপরে কোন দিক থেকে কোন দিকে যাবে এটা আমরা এই স্ক্রল বার এখান থেকে সিলেক্ট করি। যেমন স্ক্রল টপ টু বটম, এটি স্ক্রল টপ টু বটম, এটি টপ থেকে বটমে যাবে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে 27 স্পেসের উপর ক্লিক করলাম। এখন এই ভিডিওটা আমরা রান করে দেখতে পারি, ভিডিওটা স্ক্রলিং হচ্ছে। এই হচ্ছে আমাদের কোনো ভিডিওর উপর অ্যাড টেক্সটের প্রসেস। আমরা এই প্রসেসে যে কোনো ধরনের টেক্সট এখান ভিডিওর উপর অ্যাড করতে পারি এবং এই ভিডিওটা টেক্সটটা যে কোনোভাবে স্ক্রলিং করতে পারি। এবং এখন আমাদের এই প্রজেক্টটা শেষ, আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্টের উপর ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হবে, এটি ফাইল ফরম্যাটে হবে, এখানে ফাইলের উপর ক্লিক করবো এবং ভিডিও ফাইল হবে, ভিডিও ফাইলের উপর ক্লিক করবো। এবং এখান থেকে আমরা এই ভিডিওটা কোথায় যাবে ব্রাউজারের মাধ্যমে এটা সিলেক্ট করে দিতে হবে। যেমন ডি এখানে সিতে, সির মধ্যে ইউজারের মধ্যে শামিম, তারপরে ভিডিওর মধ্যে এই নামে ভিডিওটা সেভ হবে। এবং এই এখান থেকে আমরা ভিডিওটার নাম চেঞ্জ করে দিতে পারি, এটি এভিআই ফাইল হবে এবং এটি এইচডি কত পিক্সেল হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং কী ধরনের ফাইল হবে এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। এভিআই আমরা মনে করেন MP4 সিলেক্ট করে দিতে পারি, MP4 সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে রেজুলেশনটা আমরা সিলেক্ট করে দিই, কোন ধরনের কত দূরে সিলেক্ট করে দিতে পারি এবং ম্যাক্সিমাম ফ্রেম রেট কত তা সিলেক্ট করে দিতে পারি, কারণ ইনস্ট্যান্ট ফ্রেম রেট এখানে থাকবে না। এখান থেকে আমরা ক্রিয়েটের উপর ক্লিক করলে সেটা এক্সপোর্ট হতে থাকবে, ক্রিয়েটের উপর ক্লিক করলে সেটা এক্সপোর্ট হতে
থাকবে এবং সেটা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হতে অলরেডি এক্সপোর্ট হচ্ছে এবং এক্সপোর্ট কমপ্লিট, এখান থেকে আমরা এক্সপোর্ট কমপ্লিট এবং ওই লোকেশনে যাই আমরা এই ভিডিওটা পেতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিও দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।